বিসমিল্লাহির রহমানির রহিম, শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট গড়ের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কারখানার কিছু ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হলো টার্বো মডেল বা ক্যাকটিন মডেল বলে থাকে, ক্যাটকিং বা টার্বো, একটা উল্টা বাহু, উপর দিয়ে এয়ারপাস এবং নিচে হাতল তিনটা করে। এটা আমাদের মাল কমপ্লিট হলো। এই মালটা আমাদের কাছ থেকে নিলে আপনারা বর্তমান 23,000 টাকা জেকের সারা নিতে পারে। এই মালটা অনেক রানিং একটা মাল, নিচে এয়ারপাসগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং দেখেন পাইপ দিয়ে এয়ারপাস দেওয়া হয়েছে, মোটা পাইপ দিয়ে, এবং পকেটের মধ্যেও মোটা প্লাই দিয়ে কাজ করা হয়েছে, আর সবগুলো ইয়ের মধ্যে লিঙ্গি লাট করা, আর উপরে স্কোয়ার হাই ফ্রেম এবং এয়ারপাস। এখানে দুই চেয়ার মাল আছে, আর এদিকে আমাদের 10 চেয়ার খাবের কাজ চলতেছে কারিং। সেখানে আমাদের প্লাইগুলো 100% রকম, আমরা একটি প্লাই দিয়ে কাজ করতেছি 100% রকম। দেখেন ফাইবারটা, দেখেন একদম 100% গর্জন, এতে কোনো রকম 10 পেয়ার সাপের কাজ করতেছে। এরপরে আমাদের প্লাইগুলা মোটামুটি 6 পেয়ার আমাদের কমপ্লিট, এগুলো রঙের কাজ চলবে। 3 পেয়ার 6 পার্টের থান্ডার পার্ট কমপ্লিট আছে, এগুলা রঙের কাজ করবো এখন, আর ভিতরে কিছু কাজ বাকি আছে, তারপরে আমরা মালগুলো ডেলিভারি করে দেবো। এখানে আমাদের কিছু প্লাগানো আছে, আমরা সবগুলো প্লাই গভর্নমেন্ট দিয়ে কাজ করে দেখুন, কোয়ালিটি ফুল গভর্নমেন্ট যেটা সেটা দিয়ে কাজ করি। এটা আমাদের কারখানা, এখানে আমরা মোটামুটি 3 ঘর নিয়েছি, মোটামুটি এখানে 7-8টা ঘর নেওয়া আছে, 1 ঘরে রং চলতেছে। এই মনিটর করে চাবি গুলো ওই ঘরে চাবি এটা দোষে ওই করে চাবি দেখা গেছে, চাবি দেখা গেছে, চাবি ওই করে খোলো, যাও মোটর দেখা ওই করে খোলো। এখানে আমাদের কারখানা মোটামুটি এখন প্রচুর জায়গা আমাদের এখানে ঘরের ভিতর, আমরা মোটামুটি 100 পেয়ারের কাজ একাত্র ধরলেও আমাদের কোনো সমস্যা হবে না। এর আগে ঘরের সমস্যা ছিল বা জায়গার সমস্যা ছিল। এটা একটা ইয়া বড় মাঠ বাজারের সাইডে আর কি, ঘরগুলা কাজে খাটাই দিছি। এখানে কোচিং ছিল কিন্তু কোচিং আর এখন নেই, আর আমাদের নিজস্ব জ্যাকেটের কারখানা করেছি আমরা, যেখানেই খুরশেদ আলম কাজ করতেছে। আমরা আপাতত আমাদের নিজেদের যে মালগুলা সেই মালগুলা করতেছি, আমাদের নিজেদের মালগুলাই মানে অনেক চাপ তো, আর আপনারাও নিতে পারবেন সামনে আর কি। সামনে আমরা আপনাদের জন্য আমরা ব্যবস্থা আছে, প্যাস্টিং কাভারগুলো আমরা করব হাই কোয়ালিটি, এগুলো আপনারা নিতে পারবেন। আর আমাদের দেখেন এটা কিন্তু জিন বাজারে যেটা পাওয়া যায় তার চেয়ে অনেক ঘন শিলে দিয়ে আমরা কাজগুলো করতেছি, আমরা স্পেশালভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি। আর এই ফোনটাও দেখেন স্পেশাল, মানে এই গ্রেডের কতগুলো যা লাগে, এই যে কমফর্ট কাপড়টাও মানে কিন্তু স্পেশাল একদম এবিটা। আর এখানে দেখেন এই জিন্সের মধ্যে মানে একটু স্পেশাল করতেছি, আপনাদের সামনের পাটটাও এই প্যাস্টিংয়ের মতো খুলে রাখতে পারবেন। আর এটা হলো দেখেন
আমাদের এখানে যেহেতু কারখানা, এখানে আমরা মানে জ্যাকেটের কারখানা করে ফেলছি। এর আগেও অনেক আগে থেকে আমরা করেছি, কিন্তু আমাদের নিজেদের কাজগুলো করি, বাইরে দেই না। কিন্তু সামনে থেকে আমরা সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ এই জ্যাকেটও সেল দিয়ে দেবো। এই বাগনার মাধ্যমে আপনারা জ্যাকেটগুলো পেয়ে যাবেন। তো আপনার বাগনা কী কী রকমের জ্যাকেট বানাবা বা কী কোয়ালিটি একটু বলো দর্শকদের সামনে। ইনশাল্লাহ কী ধরনের জ্যাকেট আপনারা পাবেন ইনশাল্লাহ, দোয়া রাখেন যাতে আপনাদের কাজগুলো আমি 100% করতে পারি, বা আপনারা যেন ভালো মাল পান, ভালো জ্যাকেট পান। কারণ বক্সের জ্যাকেট হলো গেট আপ, আমি যাতে ভালোভাবে 100% স্যাম্পল করতে পারি। দোয়া রাখেন সকলে আমার জন্য, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাগনা, আপনাদের কাছে দোয়া চেয়েছে, বাগিনার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমরা অনেক মাল ছেড়ে দিয়ে দিয়েছি, শুধু আমাদের নিজেদের কাজগুলো করতেছি, কারণ আমাদের অনেক চাপ। মেশিন আপাতত দুইটা আছে, মোটামুটি 10-15টা মেশিন করে দেবো, যেহেতু সমগ্র বাংলাদেশ লাইন ক্লিয়ার হয়ে গেছে। কারণ এই জ্যাকেটেরও, কারণ বক্সের চেয়ে জ্যাকেটই বেশি চলবে। কারণ একজন মানুষ যদি বডি নাও বানায়, 2-4 বছরের মধ্যে তার জ্যাকেটের প্রয়োজন হবে। কারণ জ্যাকেট 1 বছর পরপর চেঞ্জ করতেই হয়, কারণ ওইটা নষ্ট হয়ে যায় 1 বছর চালাইলে। এই জন্য আমরা জ্যাকেটের কারখানারাও আপনাদের সেবা দিব, কিন্তু আপাতত দিতেছি না, আপাতত আমাদের নিজেদের অনেক চাপ। পরবর্তীতে আমরা ক্যাপাসিটি বাড়াই তারপর আপনাদের দেব। ধন্যবাদ। আর এখানে আমাদের আরেকটি আছে, ওইখানে হলো আমার দরজার কারখানা, মানে একত্র নিয়েছি, এদিকে একটু ভাড়া কম, তাই ওইখানে আমার বক্সের কারখানা, এখানে হলো জ্যাকেটের কারখানা, আবার এদিকে আবার রঙের ঘর আছে তিনটা। এই যে এখানে আমরা রং করি মাঠের মধ্যে, রশিদ ঘরটা খুলছে। তারপর আমাদের এখানে কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, এটা আমাদের হাওয়ার মেশিন, এটা দিয়ে স্প্রে করি। এখানে দেখেন আমাদের মোটামুটি 10 পেয়ার মনিটর বানাইছিলাম, চলে গেছে কিছু। আরও এখানে 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, 5 পেয়ার মনিটর এখানে আছে আরও। তো এইবার এটা আমরা খুলে দেবো, ওই পাশে ঘর আমরা নেওয়া হয়েছে, এখানে আমরা জেনারেটর, কারণ বর্ষাকালীন ঝড় বৃষ্টিতে হয়তো কাজ বন্ধ থাকার সম্ভাবনা আছে, অনেক চাপ, অনেক কাজের অর্ডার। তাই আমরা জেনারেটরের ব্যবস্থা করছি, যাতে কারেন্ট চলে গেলেও আমরা কাজগুলো বন্ধ না থাকে। এখানে কিউব মডেলে এবং বই মডেলের মনিটর আছে, 2 কোয়ালিটি আমরা করি। এবং এখানে আপনারা দেখেন, লক্ষ্য করেন, এই স্ট্যান্ডের ব্যবস্থাও আছে, এবং ট্যাগ, অরিজিনাল ট্যাগগুলো আমরা দিয়ে দিই, শক্তিশালী ঘরের ভিতরে। আর রংটাও আমাদের সেই একটু ডিপ কালার, একদম কালো কালার করলে হয়তো কুসকুসে দেখা যায়, এটা মানে সাইকেলার সিস্টেম, দানা দানা এই চায়নার মতোই, একদম কোয়ালিটিফুল। এটা মানে এলিঙ্গি করা আছে আপনার সবগুলোতেই, এয়ারপাস মানে অরিজিনাল কাটিং, এবং অরিজিনাল কাটাবে, সাউন্ড আসবে ইনশাল্লাহ। যেখানে আমি মাল দিতেছি সেখান থেকেই প্রচুর অর্ডার পেতেছি, আপনারা অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন। আমি মানে যখন যেটা কাজ চলে, মোটামুটি আজকে 10 পেয়ারের সাপের কাজ চলতেছে, এর আগে ক্যাকটিনের কাজ চলছে, তারপর ঠান্ডার কাজ চলতেছে। ঠান্ডার কাজটা আসলে মূলত যারা আমাকে ঠান্ডার অর্ডার দিয়েছেন, এটা হলো অনেক ইম্পর্টেন্ট কাজ, এটা অনেক সময়ের দরকার। আমি এরপরে 2 মাসের নিচে কোনো অর্ডার নিব না, 2 মাস পরে যার মাল দিলে চলে তার অর্ডারই নিব। আমি 1 মাসের অর্ডার নিয়ে মানে সময় নিয়েছিলাম, কিন্তু 1 মাসের মাল দিতে পারিনি, কারণ ঠান্ডার পাট 1 পেয়ার মাল বানাইতে আমি মোটামুটি 15-20 দিন কাজ করি। তারপর আবার রঙের বিষয় আছে, আসলেও আমি মাল দিলেই তো আমার টাকাটা ঘরে আসে, 2 টাকা লাভ হলেও, কিন্তু আমি মাল ঘরে রেখে দেবো কেন? কিন্তু বিভিন্ন আবহাওয়ার কারণে বা কারেন্ট বৈদ্যুতিক মানে সমস্যার কারণেও কিন্তু আজকে সারাদিন মধ্যে 1-2 ঘন্টা কাজ চলছে, বিদ্যুৎ ছিল না, তার জন্য আমি জেনারেটারে সেটিং করলাম আজকে। এই যে ঘরে জায়গায় জায়গায় দোকান, তো এর জন্য এই ঘরে আমরা জেনারেটার বসাইলাম 10 কেভি, যাতে মার্কেট সম্পূর্ণ চলে, মেশিনগুলো চালাইতে পারি। এটা হলো সাইপিং মেশিন, অনেক ইঞ্জিনটা অনেক ভালো,
এটা আমার নিজের সাউন্ডের কাজে চলছে এখন, যেখানে তুলে ব্যবস্থা আছে। 10 কেজি জেনারেটর বসা নিলাম, এখন ইনশাল্লাহ আরও মাল মনে করেন যে ডেলিভারি বেশি হবে। এই জকটা ওইদিকে নিয়ে রাখো, এখানে আমরা কারেন্ট সিস্টেম করলাম, এটা দিয়ে আমরা চেঞ্জ ওভার দিয়ে কারেন্ট আসলে কারেন্ট চলবে, জেনারেটর মানে কখনো কাজ বন্ধ হবে না। এখানে আমরা রং করি, আর শোরুম তো দুটো আছে জানেনি, কারখানা মোটামুটি তিনটা, দোয়া রাখবেন আমি যাতে আপনাদের যে মালগুলো অর্ডার নিয়েছি সময় মতো দিতে পারি। এটা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমাদের এখন কাজ করতে কোনো সমস্যা হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা ইতিমধ্যে করে ফেলছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।